हेलो स्टूडेंट इलार्निंग क्लासे तुम्हारे सकल के आबार स्वागत। किछुदिन छुट्टी छिलो तारपर तुम्हारे अनलाइन क्लास शुरू हो गेछे। तुम्हारे एक थेके षाट पर्यन्त लिखिएछिलाम कथाय लेखा फार्स्ट टर्म सिलेबास अनुयायी तुम्हारे हाफेल परीक्षा हार कथा छिलो, ताइजन्य एक थेके षाट पर्यन्त तुम्हारे बानान लिखिएछिलाम। फार्स्ट टर्म सिलेबास मोटामुटी शेष हो गेछिलो समस्तई। एबारे देखो तुम्हारे लेखाबो कथाय लेखा एक थेके आशी पर्यन्त आछे, षाट पर्यन्त लिखिएछिलाम, षाटेर पर थेके तोमादेर लेखाबो। तोमरा सबाई खाता निये बसो, खाता पेंसिल निये। आमि बोर्डे बानानगुलो लिखबो, तोमरा देखे देखे तुले नेबे खाताय, निये बाड़िते मुखस्थ करबे। तोमादेर बोई तो बानान आछे, बोई देखो करबे, तार साथे तुमि बोर्डे लिखे देई, जाते खाताय थाकले एकसाथे सबाई मुखस्थ करते सुविधे हय़। তাহলে তোমাদের আজকে কি লেখাবো, বানান লেখাবো, সবাই খাতা বের করো এবং তুলে নাও। আজকে তাহলে করাচ্ছি কেজি টুর আজকে কি করাবো, ম্যাথ ক্লাসে কথায় লেখা। তাহলে সবাই দেখো বোর্ডে কি লিখছি এবং খাতায় তুলে নেবে। কথায় লেখো ৬১ থেকে ৭১০ পর্যন্ত মূর্ধন্যস্বরে টি একষট্টি, তারপরে ছ দশ দুই বাষট্টি, বয়াকারে বা মূর্ধন্য টয় হস্যকারে টি বাষট্টি, ছয় দশ তিন তেষট্টি, তয়েকারে তে মূর্ধন্য টয় হস্যকারে টি তেষট্টি, ছয় দশ চার চৌষট্টি, চয় ঔকারে চৌ মূর্ধন্য টয় টয় হস্যকারে টি চৌষট্টি। সবাই মুখে বলবে আর লিখবে। ছয় দশ পাঁচ পঁয়ষট্টি, পয়চন্দ্র বিন্দু অন্তস্থ পঁয়ষট্টি, মূর্ধন্য টয়টাহস্যকারে টি পঁয়ষট্টি, ছয় দশ ছয় ছেষট্টি, ছয়েকারে ছে মূর্ধন্য টয়টাহস্যকারে টি ছেষট্টি, ছয় দশ সাত সাতষট্টি, দন্ত সহকারে সাত সাতষট্টি, মূর্ধন্য টয়টের হস্যকারে টি সাতষট্টি, ছয় দশ আট আটষট্টি, আট আটষট্টি, মূর্ধন্য টয়টের হস্যকারে টি আটষট্টি, ছয় দশ নয় ঊনসত্তর, দীর্ঘ দন্ত ঊনসত্তর, দন্ত ঊনসত্তর, সাত দশে সত্তর, দন্ত তয়ত র সত্তর। তাহলে সবাই দেখো ভালো করে, আজকে তোমাদের কেজি টুর ম্যাথ ক্লাসে কি লেখালাম, কথায় লেখো একষট্টি থেকে সত্তর পর্যন্ত। তাহলে একষট্টি মানটা সবাই বলো, এ ক এক মূর্ধন্য টয়টা হস্যকারে টি একষট্টি,
6 10 2 62 বয়াকারে বা মূর্ধন্যস্য তয়টা হচ্ছে টি 62 63 6 10 3 63 তয়কারে তে মূর্ধন্যস্য তয়টা হচ্ছে টি 63 6 10 4 64 চৌ করে চৌ মূর্ধন্যস্য তয়টা হচ্ছে টি 64 6 10 5 65 পঞ্চানন্দ অন্তস্থ 65 মূর্ধন্যস্য টয়টহস্য কেটি 65 6 10 6 66 ছয়কারে ছে মূর্ধন্যস্য টয়টহস্য কেটি 66 6 10 7 67 দন্তস্যকারে 7 7 67 মূর্ধন্যস্য টয়টহস্য কেটি 67 6 10 8 68 8 8 মূর্ধন্যস্য টয়টহস্য কেটি 68 69 6 10 9 69 দ্বিভুজ দন্ত নম্ন 70 দন্তস্য তয়ত র 69 7 10 71 দন্তস্য তয়ত র 70 তাহলে তোমরা সবাই এরকম হাতের লেখা পরিষ্কার করে তুলে নাও বোর্ড থেকে সবাই বোর্ড থেকে তোলো তাহলে তোমাদের সবাই বলো কেজি টুর আজকে কি করলাম কথায় লেখা 61 থেকে 70 তোমরা অনলাইন ক্লাস অনুযায়ী কিন্তু সবাই খাতায় তুলে নেবে পার্টিদের সবাই তুলে রাখবে এবং খাতায় লিখে লিখে মুখস্থ করবে 61 থেকে 70 পর্যন্ত আজকে লেখালাম তাহলে 61 বানান কি এ ক এক মূর্ধন্যস্য টয়টহস্য টি 61 62 বয়াকারে বা মূর্ধন্যস্য টয়টহস্য কেটি 62 63 তয়কারে তে মূর্ধন্যস্য টয়টহস্য কেটি 63 64 চয় করে চৌ মূর্ধন্যস্য টয়টহস্য কেটি 64 65 পঞ্চানন্দ অন্তস্থ 65 মূর্ধন্যস্য টয়টহস্য কেটি 65 66 ছয়কারে ছে মূর্ধন্যস্য টয়টহস্য কেটি 66 দন্তস্যকার ত 67 মূর্ধন্যস্য টয়টহস্য কেটি 67 8 8 মূর্ধন্যস্য টয়টহস্য কেটি 68 69 দীর্ঘ দন্ত ন 69 দন্তস্য তয়ত র 69 70 দন্তস্য তয়ত র 70 61 দিয়ে 70 এইভাবে তোমরা সুন্দর করে খাতায় পরপর পরপর লিখবে কেউ সাইডে 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 লিখবে না বুঝেছো অনেকেই লেখো 61 এখানে লিখে আবার এখানে 62 না এইরকম পরপর পরপর করে লিখবে এরকম 61 62 পরপর নিচে নিচে লিখে বানানটাও নিচে নিচে সুন্দর করে তোমরা লিখবে তাহলে সবাই ভালো করে খাতায় তুলে নাও বারবার করে বাড়িতে মুখস্থ করবে খাতায় লিখবে মুখস্থ করবে বুঝেছো আগে যদি মুখস্থ হয়ে থাকে তাহলে তোমরা লিখতে পারবে ওই জন্য না দেখে বারবার করে প্রথমে দেখে দেখে পড়ে নেবে যে মুখস্থ হয়ে গেলে না দেখে দেখে খাতায় লিখবে তাহলে দেখবে তোমরা কোনোদিন আর বানান ভুলবে না তাহলে আজকের কেজি টুর তোমরা বলো তোমাদের কি ক্লাস নিলাম ম্যাথ ক্লাসে কি করালাম কথায় লেখো 61 থেকে 70 পর্যন্ত সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আজকের এই পর্যন্তই থ্যাংক ইউ